বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা আব্দিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা প্রিয় দর্শক মার্কেন্টাইল ব্যাংক তাকো অনুবেদিত বিশ্বজয় তারকা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমাদের কোরআন মাজিদের আয়োজন দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক জামিয়া তিরমিজির একটি হাদিস হাদিসটি সহি হাদিসটি বর্ণনা করছেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকালু লিসাহিবিল কোরআনি কিয়ামতের দিন কোরআন মাজিদ পাঠকারীকে বলা হবে ইকরা ওরাতকি ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া তুমি কোরআন মাজিদ পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো সুস্পষ্ট করে কোরআন মাজিদ পাঠ করতে থাকো যেভাবে দুনিয়াতে সুস্পষ্ট করে কোরআন মাজিদ পাঠ করতে তার তিলের সাথে বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ধীরস্থিরভাবে ফাইন্না মানজিলাকা আইন্দা আখির আয়া তাকরাউহা তুমি যেখানে তোমার আয়াত শেষ করবে আয়াতগত পাঠের যে তুলনাগত কারণে সেখানে তোর মানজিল হবে মর্যাদা হবে স্থান হবে এজন্য আমাদের কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয় বিশুদ্ধ করে অক্ষর বোঝা যায় শব্দ বোঝা যায় বিশুদ্ধ উচ্চারণ সাথে সাথে আপনার ধীরস্থিরভাবে পাঠ করা তাহলেই কোরআন মাজিদ আপনাকে সম্মানিত করবে দুনিয়াতে এবং আখিরাতে কোরআন মাজিদ সত্যি সম্মানিত করে মানুষকে দুনিয়াতে এবং আখিরাতে আমাদের দেশের হাফেজ এবং আলেমরা তারই প্রমাণ আমাদের আয়োজনে আসনে আমরা বিশ্বমানের হাফেজদের আহ্বান করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আমাদের সাথে রয়েছেন বিশ্বমানের হাফেজ হাফেজ কামরুল আলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি মহতারাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্য তোমার সাথে আমরা কথা বলবো পর্যায়ে তোমার সম্পর্কে একটু এক নজর জেনে নেব দর্শক আমরা এ পর্যায়ে জেনে নেব হাফেজ কামরুল আলম সম্পর্কে এক নজরে কিছু তথ্য বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান 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 দেখে নিলাম তোমার এক নজরে কিছু তথ্য তুমি যে একজন হাফেজ তো এটা মনে হলো তোমার অনুভূতি কেমন লাগে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে এই অনুভূতিটা আর হাফেজ হওয়া অনেক একটা ভাগ্যের ব্যাপার যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করে না তার এই কোরআন মাজিদ তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবান যে ওনার কালাম আমি আমার অন্তরে সংরক্ষণ করে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ তোমার এই কোরআন মাজিদ বা তোমার জীবনের পড়া শুরুটা কোথায় হয়েছিল কিভাবে হয়েছিল পড়ার শুরুটা পারিবারিকভাবেই আমার শিক্ষা জীবন শুরু হয় আমার বাবা ছিলেন একজন আলেম তো উনি দীর্ঘদিন সৌদি আরবে একটি দাঈ সেন্টারে দাঈ হিসেবে কাজ করেছেন তো ওনার মাধ্যমেই আমার পড়ালেখাটা শুরু হয় আলহামদুলিল্লাহ তো যখন আমার বয়স প্রথম শ্রেণীতে পড়ার জন্য উপযুক্ত হলাম তখন গ্রামের প্রাইমারি স্কুলেই আমাকে ভর্তি করে দেওয়া হয় তো সেখানেই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারিতেই চলে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি ফার্স্ট ছিলাম এরপরে তখন আমার বাবা দেশে একেবারেই চলে আসেন সৌদি থেকে ওনার কারণে তো ওনার একটা প্রতিষ্ঠান ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে উনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন ওইখানে পঞ্চম শ্রেণী শেষ করার পর ওইখানে আমাকে ভর্তি করে নেন পাশাপাশি আলিয়া মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতেও ভর্তি করেন তো এরকমই চলতেছে তো যখন আমি সপ্তম শ্রেণীর ফাইনাল এক্সাম দিলাম তখন কিছুদিন বন্ধ থাকে অবশ্যই জি জি তখন আমার আব্বু কী করলেন আমাকে নিয়ে মসজিদে গেলেন মক্তবে মসজিদের মক্তবের যে হুজুর তো উনি ছিলেন হাফেজ এবং মৌলানা ওনার নাম হচ্ছে মৌলানা সিদ্দিকুর রহমান আচ্ছা তো ওনারকে বললেন যে আমাকে 30 নম্বর পাড়ার সূরা নাবা থেকে 2 লাইন 3 লাইন করে এরকম মুখস্থ করানোর জন্য আচ্ছা আচ্ছা তো উনি প্রতিদিনই মক্তবে এই সূরা নাবা থেকে শুরু করলেন প্রতিদিন 2 লাইন 3 লাইন 4 লাইন এরকম মুখে মুখেই মুখস্থ করাতে শুরু করেন এবং পরের দিন আমি ওইটা একই হিফজের মতোই তাকে সবক শোনাতাম এরকম চলে ধারাবাহিকভাবে 30 নম্বর পর আমি শেষ করি ওইখানে এরপর 29 নম্বর পর উনি আমাকে শুরু করেন
তখন আমি অষ্টম শ্রেণীতে অনেক বড় হয়ে হিপস করা শুরু তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তেছি তখন তো আর পাশাপাশি সকালে মক্তবে গিয়ে আমি ওনার কাছে মুখে মুখে আমি উনি আমাকে পড়াতেন এবং ওনাকে পরবর্তী দিনে আমি ওটা শোনাতাম শোনাতাম এরকম 29 নম্বর পড়া এবং 30 নম্বর পড়া আমি শেষ করি আলহামদুলিল্লাহ এরপরেই আমি এসে পরিবারে বলি যে আমি হিফজে পড়ব নিজের ইচ্ছায় জি জি নিজের ইচ্ছা তখন আমার আম্মু অনেকটা রাজি হননি কারণ বড় হয়ে তখন বড় হওয়া এটা না তখন আমি মাসে দেখা যেত দু তিনবার চারবার অসুস্থ হয়ে যেতাম ও আচ্ছা জ্বর অসুস্থতা কারণ সর্দি এরকম বেশি হতো আমার এজন্য আর আমার আম্মু রাজি হননি হোস্টেলে কিভাবে থাকবো হোস্টেলে কিভাবে খাবো সবার তো মায়া থাকে জি জি সন্তানের প্রতি মায়া থাকে আমার আব্বু তো আর একজন আলেম তো উনি তো আর বুঝতেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে উনি কি করলেন সিলেট শহরে নিয়ে আসলেন একটি প্রাইভেট মাদ্রাসায় সেখানে হোস্টেলে দিয়ে দিলেন ওই দিনই আমি বলার পর উনিও দেখলেন যে দিয়ে দিই দেখা যাক কী হয় যেহেতু দুপাড়া মুখস্থ করতে পারছে মক্তবে তাহলে আশা করি পারবে ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ 30 পারে পারবে জি জি তখন আমি আমাকে নিয়ে আসেন সিলেট শহরে এবং একটি প্রাইভেট প্রতিষ্ঠানেই ভর্তি করে দেন তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমার প্রথম হিফজ শুরু হয় এবং বড় হয়ে তোমার হিফজ পড়া শুরু জি জি তো তুমি যখন পরিবার আমি অষ্টম শ্রেণী হোস্টেলে চলে চলতেছে দুই বছরের মাথায় সেখানে আমি ফুল কোরআন মজিদ মুখস্থ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাশাপাশি ওইখানে থেকেই আমি অষ্টম শ্রেণীর জেডিসি পরীক্ষাটা সম্পন্ন করি ভালো রেজাল্ট হয় আলহামদুলিল্লাহ আচ্ছা হিফজ পড়ার সাথে সাথে জি জি তুমি যে এত বড় হয়ে হোস্টেলে চলে গেলা পরিবার থেকে তখন একাই থাকতে কেমন লাগতো বা মাদ্রাসায় থাকতে কেমন লাগতো তখন আমার আলহামদুলিল্লাহ আমাকে মানে একা অনুভব হয় নাই সহপাঠীরা ছিল এবং ওদের সাথে আমার একটা কম্পিটিশন ছিল কম্পিটিশন জি অনেককে গিয়ে পাইছি যে আটপাড়া নয়পাড়ায় আমি প্রথম গেছি এবং আমি জেনারেল লাইন থেকে আলী মাদ্রাসার জেনারেল লাইনে ধরা যায় তো ওইখান থেকে গিয়ে আমি তাদের সাথে অনেক বড় হয়ে পড়তেছি তো প্রতিদিনই মানে পড়া আলহামদুলিল্লাহ ভালোই চালিয়ে যাচ্ছি তো আমার কাছে ভালো লাগছে তোমার সাথে আমরা আরও কথা বলবো এ পর্যায়ে তোমার কাছ থেকে একটু তেলে অচ্ছনে নেবো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم
فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين অনেক সুন্দর তেলাওয়াত অসাধারণ তেলাওয়াত আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে হৃদয় গ্রহে তেলাওয়াত আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরো বরকত দান করুন তোমার সাথে আরো কথা বলবো এই পর্যায়ে ছোট্ট বিরতি নিব দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক টাকা নিবেদিত বিশ্বজয় তারকা আজ আমাদের সাথে রয়েছেন বিশ্বমানের হাফেজ কামরুল আলম সময় হলো বিরতি একটু পরে ফিরুন আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বিরতির পর আবারো সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক টাকা নিবেদিত বিশ্বজয় তারকা আজ আমাদের সাথে রয়েছেন বিশ্বমানের হাফেজ কামরুল আলম তোমার সাথে গল্প করছিলাম এ পর্যায়ে জিজ্ঞেস করব তুমি তো ডক্টর সুদাইস তাকে অনুকরণ করতে পারো তোমাকে বাংলা সুদাইসও বলা হয় এটা কিভাবে আসলে ওনার যে লেহেনটা এবং ওনার যে পড়ার স্টাইলটা যখন আমি হিফজে পড়তাম তখন আমি ওনাকে সবসময় অনুসরণ করতাম তখন থেকে জি তখন থেকেই আমি যেহেতু বললাম যে একজন হুজুরের কাছে অর্থাৎ মসজিদের মাকতবে তো ওনার মুখে মুখে আমি পড়া শিখেই আমি হিফজ শুরু করি তো এই জন্য দেখা গেছে যে আমার নাজেরাটা তেমন ঠিক না কারণ আমি তো এর আগে হিফজে পড়ি নাই তো আমি একটি পন্থা অবলম্বন করলাম যেটি হচ্ছে আমি বেশি বেশি তেলাওয়াত শুনতাম বেশি বেশি তেলাওয়াত শুনতাম তখন সুদাইস শেখ সুদাইস হাফিজাউল্লাহ ওনার তেলাওয়াত আমি সবসময় শুনতাম অর্থাৎ আগামীকালকে আমি যে পড়াটা শোনাবো সেটা আমি আগের দিন বিকালে অথবা দেখা যেত রাত্রে ঘুমানোর পূর্বে আমি ওইটা শুনতাম অনেকক্ষণ শুনতাম এর পরবর্তীতে ওটা তো এমনিতেই মুখস্থ হতো আমি যখন মুখস্থ করতাম এর পরবর্তীতে আগামীকাল শোনাতাম সেটা তো এভাবেই আমি সম্পূর্ণ কোরআন মজিদ আলহামদুলিল্লাহ শেষ করি এর পরবর্তীতে দেখা যায় যখন আমি সালাত পড়াতে যাই অথবা কোথাও গিয়ে তেলাওয়াত করি তখন সবাই বলে যে ওটা নাকি সুদাইসের তেলাওয়াত তো আলহামদুলিল্লাহ এভাবেই আমি সেটা কি তখন থেকে একেবারে জি জি তুমি তারাবি পড়িয়েছো বাংলাদেশ একটু ভিন্ন আকৃতিতে যেমন অনেক সময় নিয়ে জি জি হারামাইনের মতো করে তো সেটা কিভাবে শুরু হলো এবং কতক্ষণ লাগতো জনগণ অতক্ষণ থাকতো কিনা সালাতের মধ্যে সেটা আমার শুরু হয় 2021 সালে এর আগে আরও দুটি মসজিদে পড়াইছিলাম তো 2021 সালে সিলেট শহরের আত্তাকুয়া মসজিদের ইসলামিক সেন্টারে সেখানে আমি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ পাই তারাবির সালাতের আচ্ছা তারাবির তো সেখানেই আমার শুরু হয় পরিচিতিটা আত্তাকুয়া মসজিদ তো তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে যেগুলিতে তারা বিভিন্ন লাইভ দিয়ে দিত তারাবির সালাতের লাইভ হতো এবং ওই যে খুতবা বিভিন্ন প্রোগ্রামগুলো তাদের মুসলিম উম্মাহের জন্য তারা সম্প্রচার করতো লাইভ তো সোশ্যাল মিডিয়া সব দিয়ে দিত তখন আমি 2021 সালে ওইখানে তারাবির সালাত আদায় করাই ওইখানে যখন তারাবির সালাত পড়ালাম তখন ওনারা লাইভ যেগুলো সম্প্রচার করেছিল ওগুলোর মাধ্যমেই পরিচিতি এরপর 2022 সাল যখন তখন ওনারাই আমাকে পুরো তারা বিশ্বাস করতে কতক্ষণ লাগতো তোমাদের ওখানে প্রায় আড়াই ঘন্টা লাগতো আড়াই ঘন্টা ওটা আট টাকাতে তোমরা শেষ করতে জি ওইখানে ছিল আট টাকাত আট টাকাতে শেষ করতে প্লাস উইথের তিন টাকা আট টাকাতে তোমরা পুরো কোরআন খতম করেছো রমাদান মাসে পুরো কোরআন আট টাকাতেই 29 দিনে খতম হতো তাহলে প্রত্যেক রাকাতে কতখানি পড়া লাগতো প্রত্যেক রাকাতে আমাদের আড়াই পৃষ্ঠা তিন পৃষ্ঠা পড়তে হতো দু রাকাতে আমাদের টার্গেট থাকতো পাঁচ অথবা ছয় পৃষ্ঠা আড়াই ঘন্টা প্রত্যেক দিন মানুষ দাঁড়িয়ে তারাবি সালাত আদায় করতো মানুষ কিন্তু
কোনো বিরক্ত হতো না বিরক্ত উপার্জন পড়াতো ওখানে ওইখানে আমি যে বছর ছিলাম তখন সম্ভবত চারজনই আমরা চারজন ছিলাম তোমরা আচ্ছা এরকম তিনজন চারজন এরকমই থাকেন তারপরে তো মসজিদ চেঞ্জ করছো জি জি এর পরবর্তীতে চট্টগ্রাম জেলা মডেল মসজিদে আসি ওইখানে বনফুল কোম্পানির যে মালিক উনি আমাকে ইনভাইট করেন তারাবি সালাতের জন্য তখন আত্তাক মসজিদের সাথে কথা বলি তো ওনারা বলেন কোনো সমস্যা নেই ওইটা আরেকটা সিটি আপনার অভিজ্ঞতা হবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যেতে পারেন তখন আমি মডেল মসজিদে এবং সেখানে তোমার সাথে বিশ্বজাহ হাফেজরা ছিলেন জি তখন আমার সাথে ছিলেন হাফেজ কারি আবু রায়হান এবং হাফেজ জাকারিয়া তো ওনাদের সাথে আমি দুটো মসজিদেই তারাবির সালাত 22 সালে জি জি 2022 সালে দুটো মসজিদ তুমি মালদ্বীপ সফর করেছো রাষ্ট্রীয়ভাবে সেখানে তারায় পড়িয়েছো এই ব্যাপারে কিছু তো মূলত ওনারা মালদ্বীপের যে মানুষ ওনারা ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ওনারা ভিডিওগুলো শুনেছিল ভিডিও দেখেছেন তেলাওতের তো ওনারা দেখলেন যে প্রথমে মনে করছেন যে বাহিরের কোনো দেশের হবে কারণ তেলাওতের স্টাইল ইভেন সালাতের যে স্টাইলটা ওনারা মনে করছেন বাহিরের পরবর্তীতে যখন দেখলেন যে উনি বাংলাদেশি তখন ওনারা তাদের যে পাশে যারা বাংলাদেশি আছে ওনাদের সাথে প্রবাসী বাংলাদেশি ওনাদের সাথে যখন কথা বললেন তখন ওনারা আমার সাথে যোগাযোগ করলেন আচ্ছা তখন আমি সৌদি আরবে ছিলাম সম্ভবত ডিসেম্বর মাসে তখন হঠাৎ একদিন ফোন আসে মালদ্বীপ থেকে তো উনি আমাকে বলছেন যে আমি মালদ্বীপ থেকে বলছি তো ওইখানের কিছু মুসল্লি আপনার তেলাওত শুনতে পেরেছে তো আপনাকে চাচ্ছে ওনারা মালদ্বীপে আনতে তো আপনি কি আসবেন তো আমি বললাম যে এখন আমি সৌদি আরবে আছি তো দেশে গিয়ে আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দেশে আসার পর পরিবারের সাথে কথা হয় তো পরিবার সম্মতি জানায় তো ওইখানের একজন এমপি ছিলেন ওইখানে পার্লামেন্টের এমপি ওনার নাম হচ্ছে আলী ফাজাদ তো উনি আমার সাথে ডিরেক্টলি কনভারসেশন করেন তো উনি আমাকে অফার জানান তো আমি ওনাকে বলি ঠিক আছে ইনশাআল্লাহ আমি আসবো তখন ওনারা ওনাদের মসজিদ থেকে স্পন্সর বের করেন এবং সরকারিভাবেই ওনারা এয়ার টিকেট এবং ভিসা স্লিপ আমাকে দেন এবং আমি ইমিগ্রেশন শেষ করি ওনাদের দেশে রমাদানের এক সপ্তাহ আগেই পৌঁছাই তো পর্যায়ক্রমে এরকম তারাবি চলে প্রথম তারাবিটা আবার আমি পড়িয়েছিলাম তাদের যে রাজধানী হুলহুমালে হুলহুমালের গ্রান্ড মসজিদে সেখানে আমি অতিথি ইমাম হিসেবেই ছিলাম আলহামদুলিল্লাহ এরপর আবার দ্বিতীয় রমাদান থেকে সম্পূর্ণ রমাদানটাই তাদের সিটিতে অর্থাৎ ফুয়ামুলা সিটি ছিল সেই মসজিদেই আমি সম্পূর্ণ রমাদান সম্পন্ন করি ওখানে কয় রাকাতে তোমরা কুরআন মাজিদ দিয়ে শেষ করছো কয়জন তারাবি পড়েছো তুমি একাই না আর তোমার সঙ্গে ছিল আমি যে মসজিদে ছিলাম ওইখানে 20 রাকাতই তারাবি হতো আচ্ছা এবং ওইখানে ইমাম ছিলেন চারজন তাদের দেশের দুজন ছিলেন আর আমি একজন বাংলাদেশি ছিলাম আর একজন ইন্ডিয়ান ছিলেন আচ্ছা আচ্ছা মালদ্বীপের কিছু অনুভূতি তোমার কাছে জানতে চাচ্ছি সফরের মালদ্বীপে আমি যেটা দেখতে পেলাম রমাদানে বিশেষ করে প্রত্যেক সালাতের যে আজানটা আছে আজানের পূর্বেই দেখা যেত যে তাদের মসজিদটা সম্পূর্ণ ভরা ভরে যেত জি মুসল্লিদের এটাই আমার কাছে খুবই ভালো লাগেছে তারপর দেখা যেত আজান শেষ হওয়ার পর সবাই দাঁড়িয়ে সুন্নত দুরাকাত পড়তো অথবা চার রাকাত জোহরের তো এটা পড়ার পরেই জামাতটা শুরু হয়ে যেত ধরেন 10 মিনিট 8 মিনিট এরকম থাকতো তবে প্রত্যেকটা মানুষই আমি একটা জিনিস ফলো করলাম তারা মানে এবাদতেই মুশকুল থাকে বেশিরভাগ সময় তখন আমি জিজ্ঞাসা করছিলাম আবার ওই যে তাদের যে এমপি সাহেব ওনাকে যে জিজ্ঞাসা করলাম যে এটা কি সবসময় প্রতি বছরে তো উনি বললেন যে রমাদানটা একটু বিশেষভাবে সবাই একটু আমাদের দেশে যেমনটা হয় জি অনেকে দেখা যায় যে অফিস আদালত এগুলো ছেড়ে দেয় শুধু রমাদানের জন্য কাজগুলো আগে ওনারা সেরে ফেলেন এবং রমাদানটা এবাদতেই ওনারা কাটান আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে খুবই ভালো লাগেছে তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দিনের সর্বোচ্চ ইলিম অর্জন করা যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য রেখেছেন আর তা অনুযায়ী প্রথমে নিজেই আমল করা এবং মুসলিম উম্মাহর জন্য দিনের খেদমতে নিবেদিত তাকে ইনশাআল্লাহ আমাদের দেশে যারা বিশ্বমানের হাফেজ হতে চায় তাদের ব্যাপারে তোমার কি পরামর্শ থাকবে তারা কিভাবে নিজেকে প্রস্তুত করবে সে বিষয়ে যদি বলতে যাই তাহলে আমি বলবো অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের ঊর্ধ্বে কোনো কিছু নেই আর সবসময় আল্লাহর কাছে চাইতে হবে চাইতে হবে এর জন্য আমি সবচেয়ে বেস্ট সময় মনে করি আমরা যদি হিফজে যারা আছি প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি যদি প্রতিদিন আমরা অন্ততপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের সালাত পড়ি এবং তাহাজ্জুদ সালাতের পর আমাদের যে প্রয়োজন আমাদের যে সমস্যা সেগুলোর কথা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি উনি ফিরিয়ে দেবেন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতীর্ণ হন জি জি এবং তিনি বলেন কেউ কি আসো ডাকার জন্য যার ডাক আমি শুনবো এবং কেউ কি
আসো কোনো কিছু চাওয়ার জন্য আমি যাকে দেব দেব কেউ কে আসো রিজিকটা মাফ চাওয়ার জন্য আমি ক্ষমা করে দেব মাফ করব আল্লাহ সুবহানাহু এভাবে বলতে থাকেন কাজা তো আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি আমি চাই মহান আল্লাহ সুবহানাহু তাআলা ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ একজন বিশ্বমানের হাফেজ বিশ্বমানের আলেম হওয়ার জন্য আমল কতটা গুরুত্ব তুমি মনে করছো দিতে হবে আমলটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি এর প্রভাব আসলে আছে তাসির আছে জি জি আমল না থাকলে তাসির হবে না অবশ্যই পাশাপাশি কোরআন মাজিদ রাখার জন্য তেলাওয়াত খুবই প্রয়োজন এবং অবশ্যই আপনাকে ভালো হয়ে চলতে হবে না হলে এই কোরআন চলে যাবে থাকবে তার উদাহরণ অনেক আছে জি তো সেক্ষেত্রে ভালো মানুষের পাশাপাশি আপনাকে তেলাওয়াত চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ তুমি আমাদের অনুষ্ঠানে আসছো অনেক দূর থেকে সিলেট থেকে আসছো তোমাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আরটিভি পক্ষ থেকে শুভেচ্ছা সনদ জানাচ্ছি বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন তোমার সাথে কথা বলে জানতে পারলাম তুমি বিশ্বমানের আলেম হতে চাও আল্লাহ তাআলা তোমাকে বিশ্বমানের হাফেজ করেছেন বিশ্বমানের আলেম হিসেবে কবুল করুন দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন একনিষ্ঠ দায়ী হিসেবে আমিন আমিন দর্শক আপনারা এতক্ষণ দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা আজ আমাদের মাঝে ছিলেন বিশ্বজয় হাফেজ হাফেজ কামরুল আলম আমরা দুটি উদ্দেশ্যে অনুষ্ঠান করে থাকি একটি হলো যারা বিশ্বজয়ের স্বপ্ন দেখে বিশ্বমানের হাফেজ হতে চায় তারা এখান থেকে যেন বার্তা লাভ করতে পারে আর এরই মাধ্যমে আমাদের দেশের সুনাম আরও বাড়িয়ে দিতে পারে আরেকটি বিষয় মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া দেশব্যাপী ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে আপনারা দেশের যে কোনো শাখা থেকে এ সেবা গ্রহণ করতে পারেন আগামী পর্বে আরেকজন বিশ্বজয় হাফেজ নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন রাখুন পূর্ণ কল্যাণে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান মারহাবান মারহাবান